গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে হোয়াট আই ইট ইন আ ডে, মানে আমি সারাদিন কী কী খাওয়া দাওয়া করি, সেটা আজকে তোমাদের সাথে একটুখানি ডিটেলসে শেয়ার করব। তো দিনটাকে স্টার্ট করি, সবার প্রথমে আমি জানলাতে দাঁড়িয়ে একটুখানি টাইম স্পেন্ড করে নিই, কারণ এই টাইমটা বেশ সুন্দর হাওয়া দেয়, আর যেহেতু গ্রীষ্মকাল তো বেশ ভালোই লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই টাইমটায় না গাড়ির যাওয়াটা একটুখানি কম হয়, তো আওয়াজটাও বেশ কম হয়, তো দাঁড়াতে ভালোই লাগে। তো দিনটা আমার সবার প্রথমে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে আমার দিনটা স্টার্ট হয় আমার মেডিসিন দিয়ে আর এক গ্লাস জল দিয়ে। তো সবার প্রথমে আমি মেডিসিনটা খেয়ে নিই। মেডিসিনটা নিয়ে নেওয়ার পরে আমার এই যে বাকি গ্লাসের জলটা থাকে সেটা আমি আস্তে আস্তে এই জানলার ধারে দাঁড়িয়েই পুরো জলটাকে ফিনিশ করার চেষ্টা করি, মানে ফিনিশ করার চেষ্টা করি মানে পুরো জলটাই ফিনিশ করতে হয়, পুরো এই এক গ্লাস জল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিনিশ করি। আর এই যেমনটা বললাম এই টাইমটা আমি একটুখানি জানলার ধারেই দাঁড়িয়ে থাকি, আমার বেশ ভালো লাগে। আর জলটা ফিনিশ হয়ে যাওয়ার পরে আমি সোজা চলে যাই রান্নাঘরে। প্রতিদিন আমি এরকম 4-5টা করে কিশমিশ খাওয়ার চেষ্টা করি, এটা ওভারনাইট জলের মধ্যে ভেজানো থাকে। তো প্রতিদিন 4-5টা কিশমিশ ওভারনাইট জলে ভিজিয়ে রেখে তোমরা যদি খালি পেটে খাও, তাহলে এটা আমাদের ব্লাড সুগার লেভেলকে অনেকটা কন্ট্রোলে আনতে সাহায্য করে, আর তার সাথে সাথে আমাদের যে সারাদিন আননেসেসারি ফুড ক্রেভিংসগুলো হয় সেটাকেও অনেকটা স্টপ করতে সাহায্য করে। আর এর মধ্যে থাকা ভাইটামিন বি আর ভাইটামিন সি আমাদের শরীরে ইমিউনিটি বুস্টিং করতেও অনেকটা হেল্প করে। তারপরে আমি চলে যাই আমার নিজের জন্য একটুখানি গরম জল করতে, আর বা কোনোদিন আমি গ্রিন টিও খেয়ে ফেলি, তোমাদের গ্রিন বা তোমরা ওয়ার্ম ওয়াটারও খেতে পারো, তারপরে গরম জলটা একটুখানি বসে বসে খাই। আর সকালে দিনটা না আমি একটুখানি বেশ আস্তে আস্তে স্টার্ট করি, খুব একটা হুটোপটির মধ্যে আমি দিনটাকে স্টার্ট করি না, তো এখানে বসে বসে আমি এখন জলটাই খাচ্ছি। গরম জল খাওয়া হয়ে গেলে আমি সোজা চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে আমি নিজের স্কিন কেয়ার কমপ্লিট করি, তারপর ঠাকুরের পুজো দিই, তারপরে আমি চলে যাব এখন ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টে আমি অ্যাজ অলওয়েজ এই চানা সালাডটাই খাই, আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, শসা কুচি কেটে নিয়েছি, আর এর সঙ্গে লাগবে ওভারনাইট সোকড করে রাখা ছোলা। আর এটার মধ্যে থাকা যে ফাইবারটা সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা অনেকখানি হেল্প করতে সাহায্য করে, মানে ঠিকঠাক ইম্প্রুভ করতে সাহায্য করে। আর এটার মধ্যে আমরা এখন শসা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর অল্প একটুখানি চিলি, গ্রিন চিলি অ্যাড করে দেবো। আর এটা আমরা যে ফ্রেশ ভেজিটেবলসগুলো অ্যাড করলাম এটা আমাদের ব্লাড সুগার লেভেলটা ঠিকঠাক রাখতে সাহায্য করে। তো এটার মধ্যে আমরা এবারে চাট মশলা আর অল্প পরিমাণ মতন একটু ব্ল্যাক সল্ট দিয়ে আমরা এটা ভালোভাবে মিক্স করে নেবো। সো দ্যাটস ইট, এইভাবেই পুরো আমি চানা সালাডটা রেডি করে নিই। খুব ইজি অ্যান্ড সিম্পল একটা জিনিস, যেটা একদম খুব চটজলদির মধ্যেও বানানো যায় আর খেতেও কিন্তু বেশ ইয়াম্মি লাগে, অনেকখানি মানে বেশ অনেকক্ষণ ধরে পেটটা ভরা ভরাও থাকে। তো তারপরে আমি ব্রেকফাস্টের টাইমে আমার একদম ডেইলি রুটিন, আমি একটা বই খুলে বসি, একদিকে ব্রেকফাস্ট করি আর একদিকে বই পড়ি। তারপর আমার বেশ একটু খিদে খিদে পাচ্ছিলো, তো আমি এখানে একটা ফ্রুট জুস নিয়ে নিয়েছি। এরপর আমি বসে পড়েছি, আমার কিছু কাজ ছিল, মানে এডিটিং রিলেটেড কিছু কাজ আর কিছু নোট ডাউন করার কাজ, এই সমস্ত টুকটাক কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো নিয়ে বসে পড়েছি আর একদিকে আমার জুসটা এনজয় করছি। তো এখন করবো লাঞ্চ, আর লাঞ্চে আজকে খুবই সিম্পল একটা মেনু, এখানে আছে শাক ভাজা, তার সাথে আছে আলু ভাজা, আর এখানে আছে মাছ, আর তার সাথে আছে এখানে আছে ডাল। তো আমি এখন লাঞ্চটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে বিকেল 4:00। হ্যাঁ, ওয়েদারটা দেখে হয়তো মনে হচ্ছে না, জানি, কারণ আজকে ওয়েদারটা সকাল থেকেই খুব বাজে ওয়েদার করে আছে, আস্তে আস্তে কালো আঁধার হয়ে আসছিল। কিন্তু যাই হোক, আমার হাঁটাটা তো একদিনও স্কিপ করা যাবে না, তো আমি চলে গেছি ছাদে, এখন একটুখানি হাঁটাচলা করব। যেহেতু বাইরে একদমই বেরিয়ে হাঁটাচলা করা হয় না বা সকালে মর্নিং ওয়াক একদমই যাওয়া হয় না, তো এমনি ফ্রি হ্যান্ডস একটুখানি ছাদে দাঁড়িয়ে করে নিই আর তার সাথে সাথে একটু হাঁটাচলাও করে নিই। যদিও আজকে এই ওয়েদারের চক্করে পড়ে আর তার সাথে
সাথে এত বেশি বিদ্যুৎ দিচ্ছিল যে হাঁটাটা একদমই ভালো করে হয়নি। কয়েকটা স্টেপস জাস্ট হাঁটতে পেরেছি, তারপরেই নিচে নেমে চলে আসতে হয়েছিল কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ কত কম হেঁটেছি আজকে। তারপরে মা এখানে আমাকে দিয়ে দিয়েছে চা, তো আমি চায়ের সাথে দুটো বিস্কিট নিয়ে বসে পড়েছি। আর চাটা কিন্তু অবশ্যই আমি সুগার ফ্রি খাই, এখন আমি স্টার্ট করেছি সুগার ফ্রি খাওয়া। যতটা সম্ভব আমি চাটাকে সুগার ফ্রি রাখারই চেষ্টা করি। এখন কিন্তু চাটা আমি সুগার ফ্রি খাচ্ছি আর তার সাথে দুটো বিস্কিট। আর এখানে এত মানে বিদ্যুৎ দিচ্ছিল আর তার সাথে সাথে প্রচণ্ড জোরে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তা যাই হোক, তারপরে এখন বাজছে রাত 9:30। আমি আমার ডিনার নিয়ে বসে পড়েছি। ডিনারে আছে রুটি, তার সাথে এখানে সবজি আর অবশ্যই স্যালাড। তো আমি এখন ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি। তো ডিনার কমপ্লিট করে ফ্রেশ হয়ে, যদিও বা ড্রেসটা আমি সন্ধ্যের দিকেই চেঞ্জ করে নিয়েছিলাম কারণ হাঁটা ছাদে হেঁটে আসার পরে অনেকখানি ঘেমে গেছিলাম, তো ড্রেসটা চেঞ্জ করতে হয়েছে আমাকে। তারপরে এখন আমি বসে পড়েছি টু ডু লিস্টটা প্ল্যান করার জন্য আর কিছু কন্টেন্ট নোট ডাউন করার ছিল সেগুলো নিয়ে। ভিডিওটা আমি এন্ড করতে একদমই ভুলে গেছিলাম, এখন আমি বসেছি ভিডিওটা এন্ড করতে। আশা করছি আজকে যে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, হোয়াট আই ইট ইন আ ডে, এই হেলদি অ্যান্ড নিউট্রিয়াস যে ফুড মিলসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি পুরো ভিডিওটা জুড়ে, আশা করছি সেগুলো তোমাদের সবকটাই ভালো লেগেছে। আর পুরো হোল ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাও কিনা সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তার সাথে সাথে তোমরা আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর তুমি যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, সেটাকে প্রেস করে অল করে দিতে পারো, তাতে করে আমি যখন ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।